महानगर में चल रहे 27वें कोलकाता अंतर्राष्ट्रीय फिल्मोत्सव के दौरान मंगलवार को नंदन 2 प्रेक्षागृह में सौरीश दे निर्देशित फिल्म बाघ को प्रदर्शित किया गया। यह फिल्म न सिर्फ शेरों के संरक्षण की बात करती है बल्कि एक इंसान का खोया हुआ आत्मविश्वास बढ़ाने का भी काम करती है। इस फिल्म में विश्वनाथ बासु, फैज खान और अभ्रशंकर राय किरदार निभा रहे हैं। तो आइए सुनते हैं इस फिल्म को लेकर बातचीत करते हुए किसने क्या कहा। সিনেমাটা কী করে হলো, মানে হঠাৎ করে মাথায় একদিন একটা কনসেপ্ট এলো যে আমরা তো সবসময় মাথা নিচু করেই চলি, তো যদি মাথা খুব উঁচু করে চলতে হয় তাহলে কীভাবে চলতে হবে, তখন মনে হলো যে বাঘের মতো চলা উচিত। সেখান থেকে কনসেপ্টটা আসা একদম বাঘ, বাঘ তো সিম্বল একটা, সেই সিম্বলটাকে যদি আমরা ভিত্তি করে চলি তাহলে বাঘকেই সিম্বল করা যায় একমাত্র যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। সংরক্ষণের মধ্যে উপায় একটাই, সেটা হচ্ছে আমাদেরকে প্রত্যেককে প্রোটেস্ট করতে হবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, তবেই হয়তো সংরক্ষণ হবে, মানে আমার অর্থে। সৌরিজার সিনেমা বা সৌরিজার স্ক্রিপ্ট যেরকম হয়, বেসিক্যালি দর্শকের কাছে এটা অর্ধেকটা জানানো থাকে যে ওনার লেখা একরকম হয়, দর্শক কীভাবে পারসিভ করবে এটা পুরোপুরি দর্শকের উপরে। তো আমি অ্যাজ এ দর্শক যেভাবে পারসিভ করেছি জিনিসটা, যে বাঘ ইজ কমপ্লিটলি একটা বিদ্রোহ সমাজের বিভিন্ন রকমভাবে, যে আমরা বিদ্রোহ ভুলে যেতে পেরেছি, মানে বিদ্রোহটা কী অ্যাকচুয়ালি সমাজের, যে কী মোশনটা কী, সেটার বর্ণ কী, সেটার রং কী, বেসিক্যালি বাঘকে আমি সেভাবেই পারসিভ করেছি। এবার জনগণ এবং সরকার মিলে তাকে জানতে চাইছি বিদ্রোহের ব্যাপারে, হিস্ট্রি লেসনের মতো, তারপরে এসে যখন দেখছে যে এটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন এই বিদ্রোহ অ্যাকচুয়ালি এলে কী হয় সেটা শেষটা আমরা মুভিতে দেখতে পাই। আমি এভাবে পারসিভ করি। বিশ্বনাথদা, মানে আমরা সবাই অ্যামেচার অ্যাক্টর, বিশ্বনাথদা আমাদের মাঝখানে একজন প্রফেশনাল অ্যাক্টর ছিলেন। বিশ্বনাথদার মানে এক মুহূর্তের জন্য মনে হয়নি উনি আমাদের টিমের বাইরে। সেকেন্ডলি, ওনার সাথে কাজ করে প্রত্যেকটা মোমেন্টে কী করে ক্যামেরার দিকে, আমরা সবাই নভিস, আমরা থিয়েটারের লোক এবং সব কিছু, কীভাবে ক্যামেরার দিকে দেখতে হয় এবং কী করে সেটা ডাবিংয়ে, মেনলি অ্যাক্টিং এবং ডাবিং দুটো কী করে মার্চ করতে হয়, ক্যারেক্টার কী করে তৈরি করতে হয়, ইট ওয়াজ আ ফিনোমিনাল এক্সপিরিয়েন্স। মানে অফকোর্স 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 এখনও শিখছি, এখনও ওনার সাথে আমি কন্ট্যাক্টে আছি, সো লার্নিং এভরি ডে। ফিল্ম অ্যাকচুয়ালি মে ইয়ে এক মেটাফর থট হ্যায় অ্যাবজার্ড ওয়ে থেকে, ইয়ে ফেস্টিভ্যাল সার্কিট মে হি জা রহি হ্যায় ইয়ে ফিল্ম। और हर इंसान के अंदर एक बाघ छुपा हुआ है, बाघ माने टैलेंट। तो हर इंसान को चाहिए कि अपने अंदर वो टैलेंट को ढूंढे, माने बाघ को ढूंढे। बहुत सारा परिस्थिति आती है, सर्कमस्टांसेस होती है जिससे कि हर इंसान का जो टैलेंट होता है वो मर जाती है, लेकिन नहीं, कभी ना कभी वो बाघ जो है, इंसान के अंदर का बाघ, वो जागता है और उसको जगाने के लिए खुद को ही जाग के उसे जगाना पड़ता है। तो यही है फिल्म का एक वन लाइनर आप बोल सकते हैं, जिसको बहुत अच्छे तरीके से दर्शाया है सौरीश दे ने। और ये एक इंडी सिनेमा है, और इंडी सिनेमा को मैं बोलता हूँ आई लव इंडियन सिनेमा, माने जितने भी वर्ल्ड सिनेमा में लोग बोलते हैं, बहुत मिसाल देते हैं, लेकिन मैं हमेशा से इंडियन सिनेमा को बहुत लाइक किया। वाई के हम लोगों के पास पैसे नहीं होती है, बहुत सारे झमेले में हम लोग प्रॉब्लम में आके इस काम को अंजाम देते हैं। तो वी डू सपोर्ट इंडियन फिल्म, स्पेशली इंडियन सिनेमा। और एक मैं बात कहना चाहूँगा, क्योंकि ये एक बंगाली को दर्शाया गया है बाघ के द्वारा, तो मैं CM अपने ऑनरेबल ममता बनर्जी को भी ये कहना चाहूँगा कि यू मस्ट वॉच दिस मूवी, डेफिनेटली यू विल लाइक इट। एक्चुअली ए टाइपर फिल्म, माने इंडिपेंडेंट फिल्म से गुलो, तो ए सिनेमा गुलो के सपोर्ट करा उचित। অ্যাজ মানে এদের যে ভাবনা চিন্তা যেগুলো আছে, মানে সবাই যে নিজে পায়ে দাঁড়াবে, ইন্ডিপেন্ডেন্ট হবে, সবাইকে মানে কি বলে ডিপ্রেস করে রাখা যাবে না, ওই টাইপের ফিল্ম এই এইগুলো আর কি। তো এইগুলোকে সাপোর্ট করা উচিত, দ্যাটস ওয়াই আমি সাপোর্ট করেছি। ব্যুরো রিপোর্ট 24x7 তাজা সমাচার।